নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবিআই একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের বিজনেস স্টাডিজ সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, আমি যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 2023 সালের মার্চ মাসের 18 তারিখে বিএসটিডি পরীক্ষা, এই বিএসটিডি থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো তোমরা পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো এবং যে সমস্ত প্রশ্নগুলো হুবাহু তোমরা কমন পাবে 2023 সালের উচ্চ মাধ্যমিক বিএসটিডি পরীক্ষায়। তো দেখো, বিএসটিডি কিন্তু একটা স্কোরিং সাবজেক্ট, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই কমন পেয়ে যাবে। এবং আমি যে সমস্ত সাজেশনগুলো দিচ্ছি এবং যে সমস্ত বড় প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো তোমাদের মাথায় রাখতে হবে 2023 সালের উচ্চ মাধ্যমিক বিএসটিডি পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসবে এবং তার সঙ্গে তোমাদের স্কুলের স্যার বা ম্যাম, তার সঙ্গে কোচিং সেন্টারের যে সমস্ত টিচাররা প্রশ্নগুলো বলেছে সেইগুলো কিন্তু অবশ্যই ফলো করে যাবে। এবং তোমরা মাথায় রাখবে কোন প্রশ্নগুলো বারবার আসছে, তোমাদের মাথায় রাখতে হবে যে বিএসটিডিতে, ঠিক আছে, ভালো কিন্তু নম্বর পাওয়া যায়, কমসে কম 80% উপরে নম্বর ক্যারি করা কোনো ব্যাপারই না। বুঝতে পারছো আমি কী বলছি? এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন নেবে। অনেক ছেলেমেয়েরা আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে স্যার কয়েকটা সেট দিলে ভালো হয়, যে সেটগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত সেট থেকে আসতে পারে। তার সঙ্গে তোমাদের আমি একটা কথা বলতে পারি, এমসি কিউব এবং এসএ কিউবের ক্ষেত্রে বিগত 5 বছরের প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবে। আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা কিন্তু কমন পাবে। বুঝতে পারছো আমি কী বলছি? এবং 2023 সালের উচ্চ মাধ্যমিক বিএসটিডি যে সাজেশনটা আমরা করেছি সেগুলো কিন্তু তোমরা কমন পাবে। এর আগেও আমরা বিএসটিডির সাজেশন করেছি, যেটা তোমরা পেয়ে যাবে আমাদের প্লে লিস্টে বা সার্চ করলেই পেয়ে যাবে ইউটিউব থেকে। তোমরা এই সমস্ত প্রশ্ন নিয়ে ভালো করে প্রিপারেশন নেবে এবং যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে এই সমস্ত প্রশ্নগুলো যদি ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু ভয়ের কোনো কারণ থাকবে না। তার সঙ্গে তোমাদের আমি একটা কথা বলবো, বিগত 5 বছরের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো ভালো করে কিন্তু পড়বে এবং প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে মনে করি। 2023 সালে বিএসটিডি পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। 5 দাগের প্রশ্ন 4, 7, 28 নম্বর থাকবে। তো দেখো, এই 28 নম্বর থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো তোমরা পারলে স্ক্রিনশট মেরে নাও। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি আমি বলতে পারি 100% তোমরা এই বিএসটিডি পরীক্ষায় কমন পাবে। বুঝতে পারছো আমি কী বলছি? ভিডিওটি দেখার জন্য এসবিআই একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেতেই হবে।